হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের ছোলার ডাল দিয়ে তৈরি ডাল ফ্রাইয়ের রেসিপি নিয়ে লুচি পরোটা রুটির সঙ্গে জাস্ট জমে যাবে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি প্রায় সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম ছোলার ডালকে খুব ভালো করে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি দু তিন ঘন্টার জন্য ডাল ভালোভাবে ভিজে গেলে প্রেসার কুকারে পরিমাণ মতো জল আর লবণ দিয়ে ডালকে সেদ্ধ করে নিয়েছি ডালকে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে ডাল সুসেদ্ধ হয় অথচ ঘেঁটে না যায় যাতে ডাল এরকম গোটা গোটা থাকে এরপর ডাল রান্না করে নেয়ার জন্য কড়াই গরম করে নিয়ে নিয়েছি চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেল ভালোভাবে গরম হলে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ স্পুন গোটা জিরে অ্যাড করেছি জিরে ভালো করে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজটাকে একটু সময় নিয়ে লালচে রঙ করে ভেজে নেব মোটামুটি মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর পেঁয়াজের কালারটা এভাবে চেঞ্জ হয়ে গেছে এখন এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ গ্রেট করা রসুন আর হাফ টেবিল চামচ গ্রেট করা আদা দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে অ্যাড করেছি এগুলোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিচ্ছি দু এক মিনিটের জন্য আর তারপর এখানে অ্যাড করে দিচ্ছি সাধারণ কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো বা হাফ একটু বেশি পরিমাণ হলুদের গুঁড়ো আর দিচ্ছি এখানে প্রায় হাফ টেবিল চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো আর হাফ স্পুন দিয়েছি জিরে গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাকে কষিয়ে নিচ্ছি যাতে গুঁড়ো মশলা না পুড়ে যায় ভালো করে এই পর্যায়ে ফ্লেমটাকে একটু লোতে রেখে মশলা কষিয়ে নেব মশলা ভালো করে কষানো হলে এখানে দুটো বড়ো সাইজের টমেটো কুচিয়ে অ্যাড করেছি টমেটো দেওয়ার পরে পরেই দিয়ে দিয়েছি লবণ আর এক চামচ চিনি এই ডাল ফ্রায়ে কিন্তু একটু চিনি ব্যবহার করলে খেতে ভালোই লাগে এবার একদম টমেটো নরম হওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে মশলা ভালো করে কষানো হলে এখানে সেদ্ধ করে রাখা ডাল অল্প জল সমেতই অ্যাড করে দিয়েছি এবার ফ্লেমটাকে হাইতে করে দিয়ে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে ডালকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব ভালো করে হাই ফ্লেমে ডালকে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবার এখানে অ্যাড করে দেব জল তবে অবশ্যই গরম জল অ্যাড করতে হবে আমি এখানে প্রায় দেড় কাপ মতো গরম জল অ্যাড করে দিয়েছি ডালটা খুব বেশি পাতলা হবে না তারপর তিন চার মিনিট খোলা অবস্থায় ফুটিয়ে নিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুন দিয়েছি ঘি এক টেবিল চামচ আর দিয়েছি ধনে পাতা কুচি সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা এতে একটা সুন্দর ফ্লেস ফ্রেশ ফ্লেভার পাওয়া যাবে ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নিলেই আমাদের ডাল ফ্রাই একদম রেডি টু সার্ভ আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও